আমরা একটা বাংলার আমার দেশের একটা নাগরিকের অন্যায়কে আমরা মেনে নেব না, একটা মানুষের উপর জুলুম হবে মেনে নেব না। আমি আব্দুল সিদ্দিকী এই মাহফিলে পবিত্র মাহফিল থেকে জবান দিয়েছি, যেখানে যেখানে আমি প্রার্থী দেব আমার প্রার্থীগুলোকে জিতিয়ে দাও। দল মানুষ আমি হ্যারাসমেন্ট করবে না, এই রকম একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানবতা শান্তি প্রেমিক দল করতে কি রাজি আছে? এই যে আব্দুল সিদ্দিকী সকাল 9টায় জলসা করতে গেল হাজার হাজার লোক, 10টায় জলসা করতে গেল হাজার হাজার লোক। আজকে আমার মতুয়া ভাইদেরকে বলি, বিজেপি এই যে 2019 এর যে আইন করেছে, এই আইনে কিন্তু আপনাদের এবারে ফাঁদ পেতেছে। আজ আমি আব্দুল সিদ্দিকী এই মাহফিলে পবিত্র মাহফিল থেকে জবান দিয়েছি, যেখানে যেখানে আমি প্রার্থী দেবো আমার প্রার্থীগুলোকে জিতিয়ে দাও। আল্লাহর কসম দিয়ে বলেছি, কোন মায়ের লাল নেই তোদের পরে একটা মিথ্যা কেসে কোন জায়গায় চোখ দেখে দেখাতে পারবে। আমি বলে গেলাম, আমি কথা দিয়ে গেলাম, অন রেকর্ড, রেকর্ড হচ্ছে তো, রেকর্ড হচ্ছে তো, হ্যাঁ ওটাকে রেকর্ডটা রেখে দেবে, পরে কাজে লাগে না, কথা বুঝছেন না বুঝলেন? এটা এটা বুঝবেন না আমার বোন, একটু বুঝবেন না যে তোমাদের ঘরে ডাইরেক্ট মারা সম্ভব নয়, তাই পার্টি স্যাম্বেল লাগিয়ে দিয়ে তোমাদের ভয়ে ভয়ে লড়ানো হচ্ছে। অতএব বাম কংগ্রেস টিএমসি সব পার্টি তোমরা ভুলে যাও, জাজ খানদানে রসুল তোমাদের জন্য দল করছি, আমার সাথে তোমরা দল করো। করবে আমার আব্বারা, আমার আব্বাদের বলছি মুরব্বীদের, করবেন আমার সাথে দল? মুরব্বীরা বলেন করবেন আমার সাথে দল, বাপ যুবক সবাই বলেন দল করবেন আমার সাথে, দল করবেন আমার সাথে। যে দলের দুর্নীতি থাকবে না, যে দলের গরিবের অধিকার থাকবে, যে দলের এদিকের অধিকার থাকবে, যে দলে নারীদের সম্মান থাকবে, যে দল পণ মুক্ত সমাজ করবে, যে দল মদ মুক্ত সমাজ করবে, যে দল মানুষকে নিরাপত্তা দেবে, যে দল মানুষকে মিথ্যা মামলা থেকে বাঁচাবে, যে দল মানুষকে হ্যারাসমেন্ট করবে না, এই রকম একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানবতা শান্তি প্রেমিক দল করতে কি রাজি আছে? আপনারা জানেন না কেন্দ্রে যে বিজেপি গভর্নমেন্ট আছে, এই বিজেপি ফ্যাসিবাদ সরকার কিভাবে যে অত্যাচার করছে, কিভাবে যে দেশটাকে শেষ করে দিচ্ছে আপনারা জানেন না? ধর্মের সুশ্রী দিয়ে আমার মতুয়া ভাইদের আরো বোকা বানিয়ে তাদেরকে 2019 সিএনএ আইন পাস করে তাদেরকে নাগরিকত্ব দেব বলেছিল, বিছখানে বলে আইসে রেখে দেয়, দূরের কাছে মুসলিম ও মুসলিম সবাইকে বলছি কেন মানুষ হিসেবে মানুষকে ভালোবাসা দরকার। এই যে 2003 একটা অ্যাক্ট হয়েছিল, সেই অ্যাক্ট অনুযায়ী 2019 এতে মতুয়া ভাইদের ঘরে শুধুমাত্র ধরার একটা পথ তৈরি করেছে। আমার মতুয়া ভাইরা আমাকে সমান নজরে দেখবেন, আমি আপনার ধর্মের না হতে পারি, আপনার ভারতের আমি একজন নাগরিক, আপনি বাংলাদেশি নন, আপনি আমারই ভারতের একজন নাগরিক। আপনাকে দুনিয়ার সবাই উপাস্য মনে করতে পারে, কিন্তু আমি মনে করি আপনি আমাদেরই ভারতের সন্তান। আজকে আমার মতুয়া ভাইদেরকে বলি, বিজেপি এই যে 2019 এর যে আইন করেছে, এই আইনে কিন্তু আপনাদের এবারে ফাঁদ পেতেছে। আমরা দেখবেন বিভিন্ন পাখিকে ধরার জন্য এমন করে উপকৌশল করে ফাঁদ পাতি, ওই ফাঁদে কিছু খাবার দিই, খাবারটা যখনই খাবে অমনি খাঁচা দরজাটা পড়ে যাবে। অতএব এই যে 2019 মতুয়া ভাইদের ঘরে নাগরিকত্ব দিবার নামে বিজেপি গভর্নমেন্ট যে সিএ বিল পাস করেছে, এটা হলো শুধুমাত্র একটা টোপ, ওই টোপটা যখনই খাবে ওনারা নিজেদের পরিচার পরিষদ নিজেদের অ্যাড্রেস প্রুফ যখনই ফর্ম ফিল আপ করে জমা দেবে, সঙ্গে সঙ্গে বিজেপির নকদর্পণ হয়ে যাবে। কত লক্ষ কত কোটি মতুয়া বাংলাদেশ থেকে এসেছে, সঙ্গে সঙ্গে তার ঘরে ধরে এমন করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার সুবিধা হবে। আজ মতুয়া ভাইরা যাচ্ছে,
আমি এই মঞ্চ থেকে আমার কওমকে বলি আগামী দিন আমার মতুয়া ভাইরা যখন বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছিল দেশ ভাগের পরে এই ভারতের জমিনে গাইঘাট থেকে শুরু করে পুনগা থেকে শুরু করে ঠাকুরনগর থেকে শুরু করে একটা প্রমাণ পাওয়া যায় না যে কোন মুসলমান আমার মতুয়া ভাইগুলোকে বাংলাদেশি বলে তাদের উপরে জুলুম করেছে তাদেরকে তাড়িয়ে দিয়েছে এমন কোন তথ্য পাওয়া যায় না উপরন্তু তথ্য পাওয়া গেছে আমরা মুসলমান আমাদের বাবেরা আমাদের আত্মীয়রা ওই এলাকায় যারা আছে তারা মতুয়াদের ঘরে থাকার জায়গা দিয়েছে এমন করে তাদের থাকার জন্য কুড়ে ঘর তৈরি করে দিয়েছে তাদের সুখে দুঃখে সাথ দিয়েছে আজকে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি হে আমার কওমেরা আমাদের পূর্বপুরুষেরা এইভাবে ওই দেশ থেকে আসা মতুয়া ভাইগুলোকে এই আশ্রয় দিল কেন এ শিক্ষা পেল কোথা থেকে এ শিক্ষা পেয়েছে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছে কেন আমার নবী দাঁড়িয়ে দিয়েছে যে আল্লাহ সৃষ্টিকে ভালোবাসে অসহায় বিপদগ্রস্ত মানুষকে ভালোবাসে কিয়ামতের দিন যখন তোমরা বিপদে পড়ে যাবে আমার আল্লাহ রহমত তোমাদের ঘরে তখন সাহায্য করবে তোমাদের পাশে দাঁড়িয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আজকের এই মাহফিল থেকে তে আমার মুসলিম ভাইদেরকে উদ্দেশ্য করে আমি সাক্ষী নিতে চাই আগামী দিন আজকে 60-70 লক্ষ লোক 1 কোটি হোক বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তু যাদেরকে বলা হয় ওই মতুয়া ভাইগুলো আগামী দিন যদি বিজেপির চক্রান্তের শিকার হয়ে যায় ওদের উপরে যদি অত্যাচার হয় আমি ফিরজাদ আব্বাস সিদ্দিকী মতুয়া ভাইদের পাশে দাঁড়িয়ে সারা বাংলার অলি গলি রোড বন্ধ করে গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলনে নামবো আমার কওমকে জিজ্ঞাসা করছি বাংলাদেশ থেকে আগত আমার মতুয়া ভাইদের উপরে কোন জুলুম হলে তাদের পাশে দাঁড়িয়ে জালিমদের প্রতিরোধ করতে কি তৈরি আছেন আপনারা চিৎকার দিয়ে বলুন তৈরি আছে আমার দেশের একটা নাগরিকের অন্যায়কে আমরা মেনে লব না একটা মানুষের উপর জুলুম হবে মেনে লব না ঠিক না বেঠি তোমরা খেয়াল খুশি মতো নিজেদের গদি টিকাতে গিয়ে দেশ ভাগ করেছো এই আমরা দেশ ভাগ করতে বলেছিল মতুয়ারা দেশ ভাগ করতে বলেছিল তোমরা নিজেদের গদি বাঁচাতে গিয়ে দেশ ভাগ করেছো আর আজকে বেচারীরা ওদিকে পড়ে গিয়েছিল এদিকে চলে এসেছে এদিকে লোক ওদিকে চলে গেছে আরে যার যেখানে ভালো লেগেছে সেখানে চলে গেছে এতদিন পরে তোমাদের হুঁশ ফিরেছে এখন নাগরিকত্ব দেখতে হবে এ চালাকি চলবে না নিঃশর্তে 2021 পড়বে নিঃশর্তে 130 কোটি হোক 35 কোটি 40 কোটি হোক যতজন ভারতীয় আছে নিঃশর্তে সবাইকে একটা ভারতীয় কার্ড করে দাও কথা শুনছেন না শুনেন নিঃশর্তে করে দাও করে দিয়ে আইন তৈরি করে দাও আর নতুন করে এই কার্ড বাইরে থেকে এলে কেউ পাবে না ঠিক না বেটি তাহলে মিটে যায় আজকে তাদের বাচ্চা গুলোকে নিয়ে তাদের মা গুলোকে নিয়ে তাদের স্ত্রী গুলোকে নিয়ে কি কোথায় যাবে তারা মনে রেখে দেবে তোমাদের উপরে জুলুম বিজেপি কেন কেউ করতে পারবে না তোমাদের উপরে জুলুম যদি কেউ করে তোমাদের দোষে তোমরা মরবে তোমাদের দোষে আমার আরেকটা ভয় হচ্ছে কি জানেন আমার সংগঠনে সেজে কিছু লোক ঢুকে গিয়ে আপনাদের না ক্ষতি করে তাকে সংগঠনের ভেবে হয়তো তার ইশারায় চলবেন মনে রাখবেন যে যেখানে আছে সংগঠন করেন আর নাই করেন 2021 আব্বাস সিদ্দিকীর কথায় যেখানে যেখানে আমি প্রার্থী দেব মুসলিম হোক হিন্দু হোক দলিত হোক মতুয়া হোক সাঁওতাল হোক আর বাগদি হোক ওটা দেখবেন না আমার কথা শুনে তাকে ভোট দিয়ে জিতাবেন কথা মানছেন না মানেন নি যদি এই কাজটা না করে আমি আপনাকে জবান দিয়েছি নবিয়ানা মেম্বারে বসে এত বড় ক্ষতি আপনাদের হবে যে ঋণ শোধ আপনারা কখনো করতে পারবেন না আল্লাহকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো এই যে আব্বাস সিদ্দিকী
সকাল 9টায় জলসা করতে গেল হাজার হাজার লোক, 10টায় জলসা করতে গেল হাজার হাজার লোক, 2টায় জলসা করতে গেল হাজার হাজার লোক। সেদিন মেদিনীপুরে একটা গেলাম সকাল 8টায়, যে দেখি হাজার হাজার লোক বসে আছে। গতকালকে গেলাম হাওড়া জেলায়, কুয়াশাতে লোক দেখা যাচ্ছে না, এত অন্ধকার গাড়ি চালানো যাচ্ছে না। আর হাওড়া জেলার লোকেদের সকাল হয় 12টায়, কেন ওরা যে 2-3টে বন্ধ কাজ করে শোয়। সেখানে গিয়ে দেখি 10টার সময় হাজার হাজার লোক বসে আছে। আহা, বলো কে? সব আল্লাহ ভাই আব্বাস সিদ্দিকীর কিচ্ছু কেতকেত কিচ্ছু চারা না দাম নয়, সব আল্লাহ। তোমরা সব আল্লাহ, ঠিক না বেটি? হ্যাঁ।